গাইস, আজকে অনেকদিন পর বের হয়েছি। আজকে যাব হচ্ছে আমাদের মাদ্রাসা আছে, এখানে একটা মাদ্রাসা আছে আমাদের এলাকায়, এই মাদ্রাসায় যাচ্ছে। তো রাস্তাটা আসলে অনেক অনেক কষ্ট হচ্ছে, যাতে আসলে অনেক কষ্ট হচ্ছে। এই রাস্তাটা প্রচুর ইট দেওয়া, বাট আমার সামনে চাকার জন্য আসলে অনেক কষ্ট হইতেছে। নিজে চালিয়ে যাচ্ছি তো ওই জন্য কষ্ট লাগতেছে, তা আবার অনেকদিন পর চালাচ্ছি। আর একটু পরে মাদ্রাসা যাব। তো দেখি মাদ্রাসার গেট যাই আস্তে আস্তে সামনে। ও মা গড, তালা দেওয়া নাকি? যাই তো একটু সামনে। ও শিট, এই একটা গেট আছে, অন্যদিকে আরেকটা গেট। এই গেটটা নতুন করা হয়েছে, গেটে তালা দেওয়া। তো চাচ্ছি অন্য গেটে দিয়ে যাই, অন্য গেটে গিয়ে দেখি কী অবস্থা। ওই গেটেও তালা মারা হয়তো। আজকে তো মাদ্রাসা বন্ধ হওয়ার কথা না। ছোটোবেলায় বলতে রমজান মাসে কোরআন শিক্ষার জন্য এখানে আসতাম। তো প্রচুর, এই যে এইটার পিছনে একটা মাঠ আছে, এই মাঠে আপনাদের দেখাবো। মাঠ এখন এখন ওনারা খেলায় না হয়তো। আচ্ছা দেখি এই গেট খোলা কিনা। ও শিট, এই গেটও তালা দেওয়া। যাক, মাদ্রাসার ভিতরে আজকে আর ঢুকতে পারলাম না, কিছু করার নাই। কামনান চলো, এই গেটেও তালা। তো এখানটা হচ্ছে মাঠ ছিল, রমজান মাসে এখানে খেলতাম। আর এই হচ্ছে আমবাগান, এই জায়গাটা আমবাগান বলে। তো রোদ থাকলে এই জায়গায় রেস্ট টেস্ট নিতাম। আম, এখানকার আম কিন্তু অনেক মজা, রোজা ভাঙে ভাঙে আম খাইতাম। আর এই হচ্ছে মাদ্রাসা। আর এখানটায় সামনে যাচ্ছি না কেন, রাস্তাটা তেমন ভালো না ওইদিকে। আজকে অনেক ঘোরাঘুরি করার পর এই যাচ্ছি, খুব টায়ার্ড লাগতেছে। তো যাই, কামরান ভিডিও করতেছে আর আমি একটু চালাই, কারণ হাত চালালে হাতটা একটু সুস্থ থাকে, হাতে প্রেশারটা একটু পড়ে, না হলে তো হাতও পায়ের মতো হয়ে যাবে। ওকে, যে অবস্থায় টায়ারের ভিতরে আবার চালাইতেছি, ভালোই লাগতেছে, কারণ অনেকদিন পর বের হয়েছি। আর আসছিলাম, উদ্দেশ্য ছিল যে মাদ্রাসা হয়তো খোলা থাকবে, মাদ্রাসা একটু বসে একটু হুজুরদের সাথে একটু দেখা টাকা করে যাই, বাট সেটা আর হলো না।